হ্যালো বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য আর শহরের হইচই, সুস্বাদু খাবার কি নেই এই দেশে? পৃথিবীর মধ্যে খুবই গরিব কিংবা খুবই ধনী এই দেশ, এখানে মধ্যবিত্ত পরিবার নেই বললেই চলে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কেনিয়ার দেশ সম্পর্কে এমন কিছু অজানা তথ্যই আপনাদেরকে জানাবো এবং এটি আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই দেশের নামমাত্রই ফুর্তি করতে প্রতি বছর পাড়ি জমায় বিভিন্ন দেশের পর্যটকরা এবং কয়েকদিনের জন্য সঙ্গীও মিলে যায় এখানে, এবং সেই সঙ্গীকে স্ত্রীর মতন একসঙ্গে খাওয়া, ঘুরে বেড়ানো সব কিছুই করা যায়। এমনকি এদেশের সুন্দরীদের দেখে কুপকাত হয়ে আছেন সারা বিশ্ব। প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি স্বর্গ কেনিয়ার পাহাড় সবুজ শ্যামল সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এমন একটি গ্রাম, যেখানে ছেলেদেরকে নতুন বউয়ের মজা পেতে হলে মা বাবার খাটে ঘুমোতে হয়। এমনকি অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও রয়েছে মাছ ধরা এবং বাণিজ্য। দেশটির আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে হার মানানো কঠিন, তাই প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে বেড়াতে আসেন। কেনিয়া পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। কেনিয়ার দাপ্তরিক নাম রিপাবলিক অফ কেনিয়া। কেনিয়ার উত্তর পশ্চিমে ও দক্ষিণে সুদান, উত্তরে ইথিওপিয়া, পূর্বে সোমালিয়া, পশ্চিমে উগান্ডা ও দক্ষিণে তানজানিয়া। দক্ষিণ পূর্ব সীমান্তে ভারতের মহাসাগর অবস্থিত। কেনিয়ার মোট আয়তন 580,367 বর্গ কিলোমিটার। 2019 সালের পরিসংখ্যা অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 47.6 বিলিয়ন। নাইজেরিয়া কেনিয়ার বড় রাজধানী ও সব থেকে বড় শহর। ইংরেজি ও সোয়াহেলি কেনিয়ার সরকারি ভাষা। কেনিয়া আফ্রিকার বৃহত্তম এবং 23তম দেশ। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 48তম স্থানে রয়েছে। এখানকার জনসংখ্যার 72% গ্রামে বসবাস করে। খ্রিস্টীয় অষ্টম শতকে কেনিয়ার আরব মুসলমানদের আগমন ঘটে। কেনিয়ায় মুসলিম নিদর্শনের মধ্যে মুসলিম বসতি যেমন গেদি ও মন্দা দ্বীপের মুসলিম শহরের মধ্যে অন্যতম। নিয়ন উপজাতিগুলির মধ্যে যেমন সোহেলি ও বান্তু উপজাতির লোকেরা এখানে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে। জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান। অন্যান্য ধর্মের মধ্যে রয়েছে যেমন মুসলমান, হিন্দু ও শিখ। কমপক্ষে 40টিরও বেশি জাতিগোষ্ঠী এখানে বসবাস করে। এখানে কেনিয়ার 60টি প্রচলিত ভাষা আছে। কেনিয়ার স্কুল শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয়। বিশ্বাস করুক আর নাই করুক, এই দ্বীপে মাত্র 2টি গাড়ি রয়েছে, এর মধ্যে গাধাদের জন্য একটি অ্যাম্বুলেন্স রয়েছে। এখানকার একটি প্রসিদ্ধ খাবার উগলি নামে পরিচিত। এটি খুবই সুস্বাদু, ময়দা দিয়ে তৈরি হয় এই খাবারটি। কেনিয়ার প্রধান অর্থনৈতিক কাজ হচ্ছে কৃষিকাজ। অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে যেমন রয়েছে মাছ ধরা এবং বাণিজ্য। কেনিয়াতে অনেক নদী ও হ্রদ রয়েছে, যার কারণে জেলেদের বড় বড় মাছ ধরার সহজ হয়। বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে রয়েছে কাপড়, মৌলিপণ্য বিক্রি। আফ্রিকার এই দেশে চাহিদা পূরণের ব্যবস্থাও রয়েছে, এমনকি ছুটি কাটাতে এসে টানা কয়েকদিনের জন্য সঙ্গীও মিলে যায় এই দেশে। তাকে নিয়ে স্ত্রীর মতো একসঙ্গে থাকা, খাওয়া, ঘুরতে যাওয়া সবই করতে পারবেন। শুধু ফিরে যাওয়ার সময় চুক্তি অনুযায়ী টাকা দিয়ে যেতে হবে। বনভূমিতে রয়েছে হাজারো প্রজাতির পশু পাখি। অন্তত 40টি আদিবাসী এখানে বসবাস। আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর ঘুরি, যেমন মাউন্ট কেনিয়া থেকে কেনিয়ার নামটি নেওয়া হয়েছে। এই পর্বত খুবই নিরাপদ ও পবিত্র স্থান। পশ্চিম কেনিয়ার লেউর গোষ্ঠীর জেলেদের মধ্যে একাধিক বিয়ের চল রয়েছে, তবে বউয়ের সাথে প্রথম রাত্রি ঘুমাতে হলে মা বাবার খাটে শুতে হয়। এমনকি কেনিয়ার পাহাড়ের সবুজ শ্যামল সুন্দর সব পরিবেশ গড়ে উঠেছে এই গ্রামে। গ্রামটির নাম ও মজা। আফ্রিকা যেমন ঐতিহাসিক রূপ দেখা যায়, ঠিক তেমনি বৈচিত্র্যময় ভরপুর এই গ্রামটি নারীদের গ্রাম হিসেবে পরিচিত ও মজা গ্রামটি। পুরুষদের সেখানে প্রবেশ নিষেধ। উপকূলীয় এলাকার জলবায়ু বেশ গরম ও আর্দ্রতা হয়। উত্তর ও পূর্ব দিকের জলবায়ু খুবই শুষ্ক এবং মার্চ থেকে মে মাস পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। দেশটির অর্থনীতিতে বড় অবদান রেখেছে পর্যটন শিল্প। কেনিয়ারা খুবই গরিব আর নয়তো খুবই ধনী, এখানে মধ্যবিত্ত নেই বললেই চলে। এমনকি কেনিয়াতে বিয়ের আগে কনের পরিবারকে যৌতুক দিতে হয়, যা কমপক্ষে 10টি গরু। তাই এখানে বিয়ে করা বেশ ব্যয়বহুল। কেনিয়া প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি স্বর্গ।
আর আফ্রিকান দেশটির সরকারি রাইড ও আশ্চর্যজনক বিভিন্ন গেমের জন্য পরিচিত। অতীতে ব্রিটিশ উপনিবেশিক ছিল এই দেশটিতে। এই দেশটি 1963 সালে স্বাধীনতা লাভ করে, 1964 সালে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।